السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আমরা আমাদের পত্রিকার ভাষা মিডিয়া আরবি শিখি ক্লাসের আমরা পঞ্চম ক্লাসে এসে উপনীত হয়েছি। যারা আমাদের শুরু থেকে পর্যন্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আজকে আমরা আমাদের পঞ্চম দর্শে এসে উপনীত হয়েছি। এর আগে আমরা চারটি যে দর্শ করেছি, যদি আমাদের আলোচনা শুরু থেকে দেখতে চান, নতুন করে যারা জয়েন করবেন অথবা দেখবেন, তারা পিছনের চারটি ভিডিও দেখে এসে ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটা শুনবেন বা দেখবেন। আওয়াজটা কি শোনা যাচ্ছে কিনা যদি কেউ জানান। আজকে মাইক্রোফোন লাগিয়ে কথা বলছি তো, তো আওয়াজটা শোনা যাচ্ছে কিনা একটু যদি একজন বলতেন। আওয়াজটা কি ক্লিয়ার আসতেছে? তো আমরা আমাদের এই দর্শ সাজিয়েছিলাম এবং বলেছিলাম যে এই দর্শগুলো শুরু করার, প্রতিটা দর্শ শুরু করার পূর্বে আমরা আলফা এই শিরোনামে আলোচনা করে তারপরে আমরা আমাদের আলোচনা করব অথবা আমাদের দর্শে প্রবেশ করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পঞ্চম দর্শে এসে উপনীত হয়েছি এবং আলফাওয়াইদুল লগাউইয়া এটা আমাদের তৃতীয় দর্শ। আলফাওয়াইদুল লগাউইয়ার তৃতীয় দর্শ, বাকি আমাদের মূল ক্লাসের এটা হচ্ছে পঞ্চম দর্শ। তো আমাদের আজকে আর ফাওয়াইদুল লগাউইয়া দিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে আমরা কিছু বাংলাদেশের দল ও সংগঠনের নাম দিয়ে শুরু করব, যেমন আওয়ামী লীগ, এটাকে আরবিতে কিভাবে বলবো আমরা? আওয়ামী লীগকে আরবিতে আমরা বলবো হিজবু রাবিততিল আওয়াম, হিজবু রাবিততিল আওয়াম, আওয়ামী লীগ। এরপরে বিএনপি, দেখুন বিএনপিকে আপনার এক এক পত্রিকায় এক একভাবে বলে থাকে, যেমন আশারকুল আওসাত এই পত্রিকাটিতে বিএনপিকে এভাবে বলা হয় আল হিজবুল ওয়াতানি আল বাংলাদেশ ইউ, আল হিজবুল ওয়াতানি ইউল বাংলাদেশ ইউ, এটা আশারকুল আওসাত পত্রিকাতে সাধারণত এভাবে ব্যবহার হতে দেখি আমরা। আর আর রিয়াদ পত্রিকাতে আমরা যদি ফলো করি বা লক্ষ্য করি বা কখনো আমরা বাংলাদেশের কোনো খবর দেখে থাকি, বিএনপির কোনো খবর দেখে থাকি, তাহলে আমরা সেখানে দেখব যে তারা যে শব্দ ব্যবহার করে বিএনপির ক্ষেত্রে সেটি হচ্ছে আল হিজবুল কওমিয়ুল বাংলাদেশ। তো আশারকুল আওসাতের মধ্যে বলছে আল হিজবুল ওয়াতানি, আর আর রিয়াদ পত্রিকার মধ্যে বলছে আল হিজবুল কওমিয়ুল বাংলাদেশ। আর আল জাজিরা, আল জাজিরাতে আপনারা দেখবেন এটা ব্যবহার করছে আল হিজবুল ওয়াতানি ইউল বাংলা বাঙালি ইউ, বাংলাদেশি ইউ বলে না, তখন সেটা বাঙালি ইউ বলে। যাই হোক, আপনারা তিনটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন বিএনপিকে। এরপরে হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম এটা তো উর্দু শব্দ হেফাজতে ইসলাম, তো এটাকে আরবিতে বলে রাবিতাতু সিয়ানাতিল ইসলাম, অথবা আমরা অনেক পত্রিকাতে দেখি এভাবে সরাসরি লেখে হেফাজতে ইসলাম দেশ, এভাবে বলল কোনো সমস্যা হবে না আশা করছি, তাহলে সহজ করে মানুষে বুঝবে। কিছু কিছু নামের ক্ষেত্রে সাধারণত ওগুলো আরবি করা যায় না, আরবি করা উচিত না। তো আমরা এখানে দুটি বাক্য বা দুটি শব্দে ব্যক্ত করতে পারি, সেটা হচ্ছে রাবিততু সিয়ানাতিল ইসলাম অথবা হেফাজতে ইসলাম, যেভাবে আছে সেভাবে লিখে রেখে দিব। তারপরে জামাত ইসলামী দল, এটাকে বলা হবে হিজবুল জামাআতিল ইসলামিয়া, হিজবুল জামাআতিল ইসলামিয়া। তারপরে শাপলা চত্বর, তাকাতু শাপলা,
এভাবে না বলে অনেকে হয়তো বুঝবে না, কিন্তু মূল যেই শাপলা চত্বর, শাপলা চত্বর রাখলেই হবে, শাপলা চত্বর লি বাংলাদেশ, বাংলাদেশের শাপলা চত্বর। এগুলো যদি আমরা আরবি করতে যাই তাহলে অনেকে মূল যে আমাদের উদ্দেশ্য, মূল যে বক্তব্য, এটা অনেকে বুঝতে নাও পারে। এই জন্য আমরা শাপলা চত্বর এটা বললেই হবে, অথবা আপনারা বলে দিতে পারেন তাকাওতু শাপলা, পরে বিলগতি বিলগাতিল বাঙ্গালিয়াতি অথবা বিলগাতিল বাঞ্জালিয়াতি দিয়ে দিবেন, মানে বাংলাটা দিয়ে দিবেন শাপলা চত্বর। তারপরে জমিয়ত ওলামাই হিন্দ অথবা জমিয়ত ওলামাই বাংলাদেশ, এটাকে আরবিতে বলবেন জামিয়াতু উলামা ইল হিন্দি অথবা জামিয়াতু উলামা ই বাংলাদেশ, জামিয়াতু উলামা আল বাংলাদেশ, এভাবে বলা যেতে পারে। তারপরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, এটাকে আমরা আরবিতে এভাবে বলতে পারি আল হারাকাতুত্তুল্লাবিয়া লিন নিজাম ইল ইসলামী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আরবিটাকে আমরা বলতে পারি আল হারাকাতুত্তুল্লাবিয়া লিন নিজাম ইল ইসলামী। তারপরে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, এটাকে আমরা আরবিকে বলতে পারি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, এটাকে আমরা আরবিতে বলতে পারি রাবিতাতুল জামিআতিল খাসসা ফি বাংলাদেশ, রাবিতাতুল জামিআতিল খাসসা ফি বাংলাদেশ। তাহলে আমরা আজকে কিছু দলের নাম জানলাম, রাজনৈতিক এবং অরাজনৈতিক কিছু দলের নাম আমরা জানলাম। আমরা আওয়ামী লীগ জানলাম, বিএনপি জানলাম, হেফাজতে ইসলাম জানলাম, জামাতে ইসলামী দল জানলাম, শাপলা চত্বর জানলাম, তারপরে জমিয়ত উলামায়ে হিন্দ এবং বাংলাদেশ এ সম্পর্কেও জানলাম, বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর আরবিটাও আমরা জেনে নিলাম। এবার আসে আমাদের মূল আলোচনায়, মূল দর্শে। আপনারা হয়তো যদি চতুর্থ দর্শ দেখে থাকেন তাহলে আপনারা জানেন যে আমরা আমাদের একটি সংবাদ পাঠ করেছিলাম, সেই সংবাদের হেডলাইন এটা নিয়ে আমরা দুই সপ্তাহ যাবৎ বা দুইটি ক্লাসে আমরা আলোচনা করেছি। এখন আমরা খবরে প্রবেশ করতে চাচ্ছি, হেডলাইন যেহেতু শেষ এখন খবরে করা ছিল ইয়াকিদু মাজলিসাল মাজলিসুল উজারা ইজতেমাআন, যে মন্ত্রিসভা একটি সভার আয়োজন করেছেন। তো এখানে মাজলিস শব্দ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আমরা উজারা এই শব্দটির বিস্তারিত আলোচনা করেছি, ইজতেমাআন এই শব্দটির বিস্তারিত আলোচনা করেছি। আজকে যে নতুন শব্দটা এসেছে সেটা হচ্ছে ইয়াকিদু, আকদা ইয়াকিদু, আকদা ইজতেমাআন, একটি সভার আয়োজন করা, সভা প্রস্তুত করা। যেমন অনেক মানুষ একত্রিত হলে একটি সভা বলে, এটা আমরা জানি, সেই সভাটার আয়োজন করাকেই আরবিতে আকদা ইয়াকিদু বলে। যেমন আকদু ইজতেমাআন, আকদু আল ইজতেমা আসানাউইয়া, যে তারা বাৎসরিক একটি অনুষ্ঠানের একটি সমাবেশের আয়োজন করেছেন। তো আকদু, তাহলে ইয়াকিদু মাজলিসুল উজারা ইজতেমাআন, মন্ত্রিপরিষদ একটি সভার আয়োজন করতে যাচ্ছেন বা আয়োজন করবেন। তো আকদা ইয়াকিদু দিয়ে আপনি আপনার মাদ্রাসার যে কোনো প্রতিষ্ঠানের বা আপনার মাদ্রাসার যে কোনো অনুষ্ঠান আয়োজন করবেন বা আয়োজন করতে যাচ্ছেন, এটা আপনি এই শব্দ দিয়ে ব্যক্ত করতে পারেন। তো এ সম্পর্কে ঝটপট আপনার বাসায় পাঁচটি বাক্য লিখে ফেলুন এবং আমাদেরকে জানান আমাদের কমেন্ট বক্সে যে আপনি আকদা দিয়ে কী কী বাক্য লিখেছেন। আর এর আগে যে শব্দগুলো দিয়েছি এগুলো আপনার বাসায় বসে বসে তামলিন করতে পারেন এবং বাক্য লিখতে পারেন, বাক্য বানাতে পারেন। তো দেখুন ইয়াকিদু মাজলিসুল উজারা ইজতেমাআন, এখানে সেটা কমা হচ্ছে, কারণ এরপর আমরা বলেছি ফি সামিনাতি ওয়ান্নিস, যে বলেছি যে সাড়ে আটটায় একটি সভার আয়োজন করতে যাচ্ছেন বা করবেন। তো এখানে যে আমরা এই যে ইজতেমাআনের পর একটা কমা দিলাম, আমরা দেখব যে কোনো ভাষাতেই আমরা তো মুখে কথা বললে কোথায় থামি, কোথায় কীভাবে উচ্চারণ করি, এটা আমরা প্রায় শ্রোতারা বুঝতে পারি, কিন্তু লেখার ক্ষেত্রে কোথায় থামতে হবে, কোথায় থামলে কতটুকু অর্থ বুঝে আসবে, কী অর্থ বুঝে আসবে, এটা বোঝার জন্য তো আর মৌখিকভাবে বলা যায় না লেখার ক্ষেত্রে। তখন সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হয় সেটা হচ্ছে দাঁড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন ইত্যাদি দেখে আমাদেরকে কী করতে হয়, কোথায় থামতে হয়, কোথায় কী করতে হয়, এটা আমাদের জানতে হয়। তো এই যে দাঁড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন,
এই যে এগুলো ব্যবহার যে আমরা করবো এগুলোকে আরবিতে আলামাত তারকিম বলে, মানে জ্যোতিচিহ্ন, এগুলো সব ভাষাতেই রয়েছে। যদি আপনি কোনো একটি ভাষার আলামাত তারকিম অর্থাৎ জ্যোতিচিহ্ন সম্পর্কে বিস্তারিত একটা বেসিক আইডিয়া যদি আপনি নিতে পারেন, একটি মৌলিক ধারণা যদি আপনি নিতে পারেন, তাহলে আশা করা যায় যে কোনো ভাষায় আপনার দাড়ি কমা কোথায় ব্যবহার হবে, কীভাবে ব্যবহার হবে, এটা আপনি সহজেই আপনি প্রয়োগ করতে পারবেন লেখার ক্ষেত্রে। আর এই দাড়ি কমা এগুলো আসলে বলার ক্ষেত্রে আমরা তো মানে বলতে পারি না যে এখানে দাড়ি হবে, আমরা যে থেমে যাই এটা থেকে মানুষ বুঝতে পারে যে না উনি আরও কিছু বলবেন, এখানে কমা হবে। একবার যখন থেমে যাই তখন মানুষ বুঝতে পারে যে না এখানে দাড়ি ফুল স্টপ, এখানে আর নতুন করে উনি সামনে আর এই বিষয়টা নিয়ে কথা বলবেন না। তো এটা আমরা বলার ক্ষেত্রে সহজে মানুষ বুঝে আসে, কিন্তু লেখার ক্ষেত্রে আপনাকে ওই চিহ্নগুলো আপনার কলমের আচর এগুলো তো এগুলোকে আরবিতে আলামাত তারকিম বলে, বাংলাতে জ্যোতিচিহ্ন অথবা বিরাম চিহ্ন যেটাই বলেন না কেন। এখন কথা হচ্ছে আলামাত তারকিম শিখার প্রধান উপায় কি, আমরা বলে দিব আলামাত তারকিম মানে কোথায় কোন কোথায় নকতা, কোথায় আপনার কমা হবে, কোথায় দাড়ি হবে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন হবে, আমরা বিস্তারিত আলোচনা করব। বাকি আপনি কোথা থেকে সঠিকভাবে শিখতে পারেন, দেখুন এর আদর্শ পদ্ধতি হচ্ছে যে যারা আলামাত তারকিম লক্ষ্য করে কোনো কিতাব লেখেন, এমন কোনো মাকতাবার একটি বই পড়া, একটি কিতাব পড়া। আলামাত তারকিম সবচেয়ে বেশি আপনারা জানেন আরব দেশে আলামাত তারকিম সবচেয়ে বেশি কম ফলো করে বা আলামাত তারকিমকে লক্ষ্য করে কিতাব লেখা হয় সবচেয়ে কম যেই দেশটা সেটা হচ্ছে মিশর। তবে মিশরের যে দারুস সালাম আছে এর ব্যতিক্রম, কারণ দারুস সালামের আপনারা সবগুলো কিতাব দেখবেন যে আপনার দাড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন আশ্চর্যবোধক চিহ্ন সব তারা ঠিকমতো মানে কিতাবগুলোতে তারা এগুলো ফলো করেই তারা একটা কিতাব সাধারণত এটা ছাপিয়ে মানুষের কাছে পাঠায় বা মানুষের কাছে বিক্রয়ের জন্য প্রস্তুত করে। কিন্তু অধিকাংশ মিশরের অধিকাংশ কিতাবে আপনি এই দাড়ি মানে দাড়ি কমা আপনি দেখবেন আলামাত তারকিমকে ফলো করা হচ্ছে না। তো এই জন্য যেই কিতাবটিতে আলামাত তারকিম কওয়ায়দুল ইমলা সুন্দর করে সঠিকভাবে সম্পাদনা করে লেখা হয়েছে ওই কিতাবটি, ওই ধরনের একটি সঠিক কিতাব যদি আপনি ফার্স্ট টু লাস্ট এবং সচেতনতার সাথে পড়েন, তাহলে আশা করা যায় আপনার আলামাত তারকিমের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি একজন আদর্শ পাঠক হতে পারেন, আদর্শ পাঠক যদি আপনি হতে পারেন, তাহলে আপনি অনেক কিছুই আপনার নিজের অজান্তেই জেনে যাবেন। এই জন্য আসুন আমরা আদর্শ পাঠক হওয়ার চেষ্টা করি। তো আদর্শ পাঠক হওয়ার পদ্ধতি হচ্ছে যে, এবং এর জন্য আপনাকে আদর্শ পাঠকের প্রাথমিক মানে বইটা পড়ার পূর্বে কিছু চিন্তাভাবনা করতে হয়, বই পড়াকালীন কিছু চিন্তাভাবনা করতে হয় এবং পরবর্তী আমি যেটা বললাম সেটা হলো শুরুতে আপনি দেখবেন কোন কিতাবগুলোতে আলামাত তারকিমকে লক্ষ্য করে লেখা হয়েছে, ও তেমন একটি কিতাবকে আপনি মনোযোগ সহকারে পড়ুন, তাহলে দেখবেন আপনার আলামাত তারকিমের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা এবার আলোচনা শুরু করতে যাচ্ছি আলামাত তারকিম জ্যোতিচিহ্ন অর্থাৎ এমন কিছু সংকেত যেগুলো দুটি বাক্যের মাঝে আমরা প্রয়োগ করি, দুটি বাক্যের মাঝে দুটি শব্দের মাঝে প্রয়োগ করি, যাতে করে আমাদের মূল নসটা, মূল ইবারতটা, মূল মেসেজটা আমরা যেন বুঝতে পারি। এই জন্যই কিছু জ্যোতিচিহ্ন, কিছু সংকেত সাংকেতিক চিহ্ন আমরা ব্যবহার করে থাকি, এগুলোকে জ্যোতিচিহ্ন বলে, আলামাত তারকিম বলে, বিরাম চিহ্ন বলে। তো আরবিতে বিরাম চিহ্ন কী কী আসুন আমরা জেনে নিই। এক নম্বর হচ্ছে আলফা অসিলা। আলফা অসিলা মানে হচ্ছে কমা। আমরা জানেন বাংলাতে আমরা যেভাবে কমা লিখি ঠিক এর উল্টাটা, উল্টো করে গোল চিহ্নটা নিচে দিয়ে লেজটা উপরের দিকে দিলে আরবিতে কমা হয়। আর নুক্তা হচ্ছে দাড়ি। তো বাংলাতে আমরা দাড়ি দিই একটা দাগ, কিন্তু ইংরেজির দাড়ি আর আরবির দাড়ি এক, মানে একটা ফুল স্টপ, একটা নক্তা। তা নুক্ততান, তো নুক্তা মানে হচ্ছে, আর নুক্তা মানে হচ্ছে একটি নক্তা, আর নুক্ততান মানে হচ্ছে কোলন। কোলন হচ্ছে উপরে একটি নিচে একটি ফোঁটা থাকবে। এরপরে আলফা সিলাতুল মানকুত, সেমিকোলন। সেমিকোলন আপনারা জানেন সেমিকোলন হচ্ছে নিচে একটি নক্তা আর উপরে হচ্ছে একটি কমা। তারপর আলামাতুল ইস্তেফাম, আলামাতুল ইস্তেফাম হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। আমরা বাংলাতে যে প্রশ্নবোধক চিহ্ন দেই এভাবে না দিয়ে তা উল্টা করে এভাবে দেওয়া হয়। আমি তো আবার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি, জানি না কীভাবে বুঝতে পারছেন এরকম বাংলা হয়ে গেল কি না। বাংলা যদি এভাবে হয় তাহলে আরবিটা হবে এভাবে, আর যদি আরবিটা এভাবে হয় তাহলে বাংলাটা হবে এভাবে। একটু আপনারা বুঝে নেবেন যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা থেকে ভিডিওটা করছি। আচ্ছা, আলামাত প্রশ্নবোধক চিহ্ন।
আর আলামত তাআজ্জুব মানে হচ্ছে বিস্ময়কর চিহ্ন, এটা সব ভাষাতেই বরাবর একই রকমভাবে ব্যবহার হয়, একটি লম্বা টান দিয়ে নিচে একটি ফুল স্টপ। তারপর আলামত তানসিস, তানসিস মানে হচ্ছে উদ্ধৃতিমূলক, উদ্ধৃতিমূলক চিহ্ন, অর্থাৎ আপনি একজনের একটা কথা বলছেন কলা ফুলানুন, তারপর একটি হচ্ছে হবে আলামত তানসিস, এরপরে মূল বক্তব্যটা তুলে ধরতে হবে। এরপরে হচ্ছে আল কৌসান, কৌসান মানে হচ্ছে বন্ধনী, বন্ধনী মানে হচ্ছে ব্রেকেট, ওই যে ফার্স্ট ব্রেকেট বলি, সেকেন্ড ব্রেকেট বলি, থার্ড ব্রেকেট বলি, অনেকে আল হেলালাইন, আল হেলালান এটাও বলে, এটাও বলতে পারেন, সমস্যা নেই। আল কৌসান, তো যাক আমরা জানলাম হচ্ছে আল ফাসিলা মানে হচ্ছে কোমা, আর নুক্তা হচ্ছে দাড়ি, আর নুক্তাদার মানে হচ্ছে কোলন, আল ফাসিলাতুল মানকুবা মানে সেমিকোলন, আলামতুল ইস্তিফহাম প্রশ্নবোধক চিহ্ন, আলামতুত তাআজ্জুব বিস্ময়কর চিহ্ন, আলামতুত তানসিস উদ্ধৃতিমূলক চিহ্ন, আল কৌসান বন্ধনী অথবা ব্রেকেট। এরপরে আমরা এখন জানবো একটি একটি করে। ফাসলা, আমরা ফাসলা বললাম হচ্ছে কমাকে, তো কমা কোথায় কোথায় ব্যবহার হয় আসলে আমরা জেনে নিই। যারা আমাদেরকে দেখছেন তারা কি এই ক্লান্ত হয়ে যাচ্ছেন কি না একটু আমাকে জানাবেন। আচ্ছা, একজন ভাই বলেছেন আপনার এই দর্শের জন্য সারা সপ্তাহ অপেক্ষা করি, ভাইজান আল্লাহ আপনাকে কবুল করুক, আমাদেরকেও কবুল করুক, এবং যারা এই সুন্দর একটি আয়োজন করেছে তাদেরকে আল্লাহ কবুল করুন। তো যাই হোক, ফাসলা মানে হচ্ছে কমা, এই কমাটা কোথায় কোথায় ব্যবহার হয় এটা আমরা এখন জানবো। এক নম্বর, বাদ আল আফজিল মোনাদা, মোনাদার পরে হয়, যেমন ইয়া মোহাম্মদ এরপরে হবে কমা, ইনতাবিহ লিদুরুসিক, ইয়া তুল্লাব কমা মোনাদার পরেই, হাফিজু আলাল আসাসিল মাদরাসি, এই যে ইয়া তুল্লাব এরপরে কমা হবে, এরপরে কমা ব্যবহার হবে নাম, লা, কাল্লা, বালা, চারটা চারটা শব্দ বললাম, নাম, লা, কাল্লা, বালা, এই চারটার পরে কমা হবে, কমা হবে। যেমন নাম, একজন আপনাকে বলল হালিল আরবিয়্যাতু মুমতি'আতুন, আরবি ভাষা কি অনেক দারুণ, তারপরে বললেন নাম আল আরবিয়্যাতু মুমতি'আতুন, তা আল আরবিয়্যা এই যে নাম, এই যে প্রশ্নের উত্তর দিলেন নাম, এরপর একটা কমা হবে আল আরবিয়্যাতু মুমতি'আতুন। তারপরে একজন আপনাকে প্রশ্ন করলো যে আবহাওয়া কি ঠিক আছে, আপনি বললেন লা, আল জাউ, আল জাউ লাইসা মাতিরন, আপনি আবহাওয়া কি এখন বৃষ্টি হবে, বললেন না, এই যে লা, এই যে লা শব্দটা বললাম যে কোনো প্রশ্নের পরে যদি আমরা লা বলি এই লা এর পরে একটা কমা হবে, তারপরে আপনার মূল বক্তব্য হবে, না ভাই আপনি যেটা বলছেন এটা না বরং এইটা। তো যাই হোক, আমরা বললাম যে লফজুল মোনাদার পরে কমা হবে, তারপর আপনার নাম, লা, কাল্লা, বালা এগুলোর পরেও কী হবে, কমা হবে, অর্থাৎ আল ফাসিলা হবে। এরপরে বাইনাল জুমালিল কাসিরা আল মুতারাবিতা ফিল মানা, কমা হবে দুটি ছোট ছোট বাক্যের মাঝে, তবে এই দুটি বাক্য একই অর্থবোধক, মানে একটি আরেকটার সাথে, মানে একটা বললেই কিন্তু অর্থ পরিপূর্ণ হয় না, বরং আপনার দুটো মিলেই আপনার অর্থটা পরিপূর্ণ হয়, অর্থাৎ অর্থের দিকে দুটি বাক্যই কাছাকাছি সম্পর্কযুক্ত এবং ছোট দুটি বাক্যের মাঝেও কমা হবে। আমরা একটা উদাহরণ দেখি, যেমন আল, যেমন আসসিদুকু ফাউদিলা ওয়াল কাযিবু রাদিলা, এই যে দুটি বাক্য মিলেই একটি বাক্য, আল আসসিদুকু ফাউদিলা ওয়াল কাযিবু রাদিলা। তারপরে আমরা আবার বললাম ইনতালাকনা ফি রাহলাতিন ফি রিহলাতিন ইলা হাদিকাতিল হায়াওয়ান, আমরা সুন্দরবনে গেলাম, এই যে গেলাম আমি একটা প্রবন্ধ লিখছি, তো ওখানে গিয়ে কী করলাম না করলাম আমার কিন্তু বাক্য পরিপূর্ণ হয় না, অথবা আমার উদ্দেশ্য পরিপূর্ণ হয় নাই, তখন আমরা বলবো ইন তলাকনা ফি রেহলাতিন ইলা হাদিকাতিল হায়াওয়ান শাহাদনা হুনাকা তোয়াইরন, এই যে দুটি বাক্য বললাম এর মাঝখানে, শাহাদনার আগে এবং হাদিকাতিল হায়াওয়ানের মাঝে, এই দুটি বাক্যের মাঝে একটি কমা হবে এখন, কারণ এরপর আরও বাক্য আছে, আমি ওখানে গিয়ে কী দেখেছি, শাহাদনা হুনাকা তোয়াইরন জামিলান মা আজমালা হাদা তোয়াইর, এই যে মা আজমালা এটাও কিন্তু সেই তয়েরের আগের বাক্যের একটি, মানে তয়েরের গুণাগুণ বলা হচ্ছে, সিফাত বলা হচ্ছে, সুতরাং আগের বাক্য কিন্তু শেষ না, বড় অর্থবোধক বাক্য আছে, মানে অর্থ এর সংশ্লিষ্ট আরেকটি বাক্য আছে, তখন এর মাঝেও আপনার কমা হবে। মা আজমালা হাদা তয়ের, এখন এই যে মা আজমালা হাদা তয়ের বললাম, অর্থাৎ পাখিটি কত সুন্দর, কতই না সুন্দর, আমরা এই যে বললাম, তো এখানে দেখেন একটা আশ্চর্যবোধক কথা আসছে যে পাখিটি কত সুন্দর, তো এখানে আপনার আলামত তাআজ্জুব হবে, এটা আসবে আমাদের আলোচনা, তাও বলে দিলাম এখানে।
তো দেখলাম আমরা একটা বাক্য যখন আমরা বললাম যে ইন তলাকনা ফি রিহলাতিন ইলা হাদিকাতিল হায়াওয়ান শাহাদনা হুনাকা ত্বায়িরান জামিলান মা আজমালা হাদা ত্বায়িরা, এই যে আমরা বললাম এই যে এই তিনটা বাক্যের মাঝে আপনার কমা হবে, কারণ একটি বাক্য ছাড়া আরেকটি বাক্য মিলে আপনার একটি পরিপূর্ণ মানে ছাড়া আপনার পরিপূর্ণতা পাবে না, তিনটি বাক্য মিলেই আপনার পরিপূর্ণতা হচ্ছে। সুতরাং এখানে প্রতিটি বাক্যের মাঝে কমা হবে। বাংলাতে আমরা বলি আমি আমার বাড়িতে গিয়েছি, সেখানে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি, সেখানে তার সাথে আমি খেলাধুলা করেছি, তারপরে বাড়ি ফিরে চলে এসেছি। এই যে আমরা বাক্যগুলো বললাম পরিপূর্ণ বাক্যের মাঝে ইয়া হবে মানে দাঁড়ি হবে মানে কমা হবে। যেমন এভাবে না হলে আর একটু সহজ করে বলি, এটা হয়তো আপনারা বুঝতে একটু সমস্যা হবে, অনেকে তো দাঁড়িয়েও দেয় এখানে। আর সহজ করে বলি আমি আমার বন্ধু বাড়িতে গিয়েছি, সেখানে তার সাথে আমি খেলেছি, কী বলে তার সাথে আমি ভাত খেয়েছি, সেখানে আর আম খেয়েছি, মানে তার সাথে আমি খেয়েছি আম কাঁঠাল লিচু, এই যে একটা একটার সাথে মানে খেয়েছি বলতে আমি অনেকগুলো খেয়েছি, সবগুলোর কথা উল্লেখ করবো এবং সবগুলোর মাঝে আমি কমা দিব। তো যাই হোক, মানে মূল কথা হচ্ছে যে এই বাক্যের সাথে পূর্বের বাক্যের সাথে পরবর্তী বাক্যের যদি মিল থাকে ছোট বাক্য তাহলে মাঝে একটা কমা হবে। এরপর আমরা আসি, যেমন তারপর হবে অনেকগুলো প্রকার বর্ণনা করার মাঝে, যেমন যে আমি একটু আগে বললাম প্রকার বর্ণনা করার মাঝেও কী হবে কমা হবে। যেমন আমরা যদি বলি আকসামুল কালাম, আকসামুল কালাম আর আকসামুল কালাম কয়টা, সালাসা তিনটা, যে ইসমুন ফেয়ালুন ওয়া হারফুন, ইসমুন ওয়া ফেয়ালুন ওয়া হারফুন, এখানে মাঝে কমা দিবেন, ইসমুন কমা ফেয়ালুন ওয়া হারফুন। যদি আপনি কমা না দেন তাহলে ওয়াও ব্যবহার করতে হবে এখানে। তো যাই হোক, আমরা যেমন আল মখলুকাতুল আরদিয়্যা আরবাআতু আনওয়ান, আনওয়া তো আল ইনসান আল হায়াওয়ান আল বানা আল নাবাত আল জামাদ। তাহলে এই যে বললাম আল ইনসান আল হায়াওয়ান, এগুলোর মাঝে মাঝে আপনার কমা হবে, কারণ আমরা এখানে প্রকার আলোচনা করছি, তো প্রকারগুলোর মাঝে কমা দিব, আর কমা না দিলে আমরা বলছি এখানে ওয়াও দিতে হবে। এই হলো আপনার চারটি জায়গায়, অর্থাৎ একটা হচ্ছে বাদা লফজুল মুনাদা নাম লা কাল্লা বালা, আর একটা হচ্ছে বাইন আল জুমালিল কসিরাতিল মুতারাবিত ফিল মানা, চার নম্বরটা হচ্ছে বাইনা আনওয়াইল বাইনা আনওয়াই শাইই ওয়া আকসামিহি, এর মাঝেও কী হবে কমা হবে এই চারটি জায়গায়। এরপরে আসুন হচ্ছে আর নুক্তা মানে দাড়ি, একবার ফুল স্টপ মানে যেখানে একদম থেমে যেতে হবে। তো এটা কোথায় ব্যবহার হয়? এটা ব্যবহার হয় ফি নিহায়াতি কুল্লি জুমলাতিন তাম্মা মানাহা, যে প্রতিটি পরিপূর্ণ অর্থবোধক বাক্যের শেষে আপনার এই দাড়িটা হবে। যেমন আমরা বলবো আমরা একটি বাক্য বলবো, যেমন ইয়া বুনাইয়া ইবতাঈদ আন আসদিকা আসসু আসদিকা ইসু, তুমি তোমার খারাপ বন্ধু থেকে দূরে থাকো। এই যে পরিপূর্ণ বাক্যটা আমাদের শেষ হলো, এরপরে হবে আপনার দাড়ি বা আনুক্ত। পরিপূর্ণ অর্থ যদি কমপ্লিট হয়ে যায় শেষ হয়ে যায় তখনই তার শেষে আপনার নুক্তাটা হবে। এরপরে আপনার আনওয়াউল ফেয়লি সালাসা, যে বললাম তার বলবো মাজি মুজরে আমর, এই যে বললাম এর আমরের পরে হবে আপনার আনুক্তা, আরটি উদাহরণ দিলাম সহজ কথা, এটা আমরা সবাই জানি। এরপর জানবো আল নুক্তাতান, আল নুক্তাতান অর্থাৎ সেমি অর্থাৎ কোলন, কোলন হচ্ছে যেমন আমরা সাধারণত ব্যবহার করি যদি কোনো, এগুলো ব্যবহার হয় হচ্ছে আপনার বাদ আল কৌলি বাদ আল শাইই ওয়ান ওয়াইহি, কখনো প্রকারের শেষেও বর্ণনা করে কখনো কৌলের পরে বর্ণনা করে, যেমন কৌলের পরে বাদ আল কৌলি, যেমন কল আল্লাহ তাআলা তারপর আমরা দুইটা ফোটা দিই অর্থাৎ কোলন দিই কুল হু আল্লাহু আহাদ, এই যে কল আল্লাহ তাআলা এরপরে আপনার এই দুটি ক্লোন ব্যবহার করতে হবে। দেখুন এগুলো আরবিতে আপনি যখন লিখবেন তখন আপনার লেখার ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে হবে, শুধুমাত্র কল আল্লাহ তাআলা নয়, বরং আপনি যদি কোনো শিক্ষকও বলে কলা কল আল মুআল্লিমু কলা ফুলানুন, তখন আপনার এখানে ক্লোন দিতে হবে মানে আন্নুক্ততান ব্যবহার করতে হবে। তারপরে আসুন যে আপনার বাইনা শাইই ওয়ান ওয়াহি, অর্থাৎ আমার প্রকার বর্ণনা করা এবং আল জুমালু নওয়ান, আল জুমলাতু আল জুমালু নওয়ান, যে বললাম যে জুমলা দুই প্রকার, এই যে দুই প্রকার বললাম এরপর তো আমি দুইটি প্রকার উল্লেখ করবো, জুমলাতুন ইসমিয়াতুন ও জুমলাতুন ফেয়ালিয়াতুন, তো এই যে আল জুমালু নওয়ান এর পরে হবে আপনার ক্লোন দুটি নক্তা, তারপরে আপনার ওই প্রকারগুলো বর্ণনা করবেন। এই হলো আপনার নক্তা কোথায় ব্যবহার করবে, দুই জায়গায় বাদ আল কৌলি ও বাদ আল শাইই ওয়ান ওয়াহি। এরপরে আল ফাসলাতুল মানকুতহ অর্থাৎ সেমিক্লোন, সেমিক্লোন কোথায় ব্যবহার হয়,
সেমিকোলনটা ব্যবহার হবে বাইনা জুমলা তাইনি, দুটি জুমলার মাঝে, এহদাহুমা সাবাবুন আও নাতিজাতুন লিল উখরা, দুটি জুমলার মাঝে হবে সেমিকোলন, তবে একটি জুমলা আরেকটি জুমলার সবাব হবে কিংবা নতিজা হবে, কারণ হবে কিংবা ফলাফল হবে। যেমন আমরা বললাম নুসল্লি, আমরা নামাজ পড়ি, কেন? লিনাকসিবা রিদাল্লাহ, যে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই নামাজ পড়ি। তো এই যে একটি বাক্য আরেকটি বাক্যের উদ্দেশ্য হলো, কারণ হলো, সবাব হলো, এই সবাবটার জন্যই হচ্ছে আপনার সবাবটার সবাব, দুটি জুমলার যেহেতু একটি আটের জন্য সবাব বা নতিজা, এই জন্য এই দুটি জুমলার মাঝে আপনাকে ব্যবহার করতে হবে সেমিকোলন। তারপরে মারিসির রিয়াদহ লিআন্নাল আকাল সালিমা ফিল জাসাদিস সালিম, এই যে আল যে মারিসির রিয়াদহ, এটার নতিজা ফলাফল হচ্ছে লিআন্নাল আকাল সালিমা ফিল জাসাদিস সালিম। তারপরে আল ইলমু তরিকুনা নাহওয়ার রুকি, একজন বলছেন দিনাজপুর থেকে শুনছেন, পিরোজপুর থেকে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক উপকৃত হচ্ছি, শুকরান, জি জাজাকাল্লাহ। তো বললাম যে আল ইলমু তরিকুনা নাহওয়ার রুকু বা রুকি, যে লিদা ইহরিস আলা তলাবিল ইলমি, যে এলেম হচ্ছে আমাদের কি উন্নতির সোপান বা উন্নতির পথ, সুতরাং আপনি তলব মানে জ্ঞান অর্জনে আগ্রহী হন। এই যে একটি আরটির জন্য নতিজা হচ্ছে, সবাব হচ্ছে, আপনি চেষ্টা এই জন্য চেষ্টা করুন, চেষ্টা মানে যেহেতু উন্নতির সোপান, সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে। এই যে একটা একটার জন্য কারণ হচ্ছে, এর মাঝখানে আপনার ব্যবহার করতে হবে আলফাসুলাতুল মানকুত, অর্থাৎ সেমিকোলন। তারপরে আলামতুল ইস্তেফহাম, আলামতুল ইস্তেফহাম এটা সহজ বিষয়, বাদা সুয়ালি, সুয়াল করার পরেই এটা হয়, প্রশ্ন করার পরেই এটা হয়, কখন আপনি আসবেন, আপনি মা দাস্তারা ইতালিয়াও, আপনি আজ কী ক্রয় করেছেন, কী কিনেছেন, মাদা ধাপ তাইলাল মসজিদ, কখন আপনি মসজিদে যাবেন, এগুলোর বাক্যের শেষে আপনার প্রশ্নবোধক চিহ্ন হবে, সহজ কথা। এরপর হচ্ছে আলামত তাআজ্জুব, বিস্ময়কর চিহ্ন, এটা আমরা বলেছিলাম যে মা আজমালা হাদা তায়ের, এরপরে হবে আপনার আলামত তাআজ্জুব। যেমন মা আজমালা রবিআ, মা আতওয়ালা লাইলাল মারিদ, মা আশাদ্দা ইত্তিরাব আল আমওয়াজ, এই যে মা আজমালাল ফাদিলা, এগুলোর শেষে আপনার এই আলামতের তাআজ্জুব বা বিস্ময়কর চিহ্নটা এখানে ব্যবহার হবে। অনেক সময় এগুলো ওই তাআজ্জুব মানে আশ্চর্য, মানে এক কথা আশ্চর্য প্রকাশ করার পরেই এগুলো সাধারণত ব্যবহার হয়। আচ্ছা, এই হচ্ছে আমরা আলামত তারকিম কী কী, কোথায় কোনটা ব্যবহার হয়, সামান্য কিছু উদাহরণ সহ আমরা এগুলো জানলাম। এগুলো বিস্তারিত একটা শীট রয়েছে, আমরা সংক্ষেপে এগুলো আপনাদের সামনে আলোচনা করেছি। আর আমি প্রায় বলি যে এগুলো আমি আসলে যারা মৌলিকভাবে আগ্রহী তাদেরকে মূলত আমি আমার সিক্রেট গ্রুপে এগুলো দিয়ে থাকি, তো এই শীটগুলো এবং এই নোটগুলো, এবং তাদেরকে দায়িত্বও দিই। আপনারা যারা আগ্রহী আপনাকে মেসেঞ্জারে পার্সোনালি নক করতে পারেন। জি, তো আজকে আমরা জানলাম যে আলামতুত তারকিম কোথায় কোথায় ব্যবহার হয়, এবং কয়েকটি উদাহরণ দেখলাম, এবং আলামতুত তারকিম তথা জ্যোতিচিহ্নগুলো কী কী এগুলো জানলাম। পাশাপাশি আমরা আল ফাওয়াইদুল লুগাওয়িয়্যার তৃতীয় দর্শটা করলাম, তথা বাংলাদেশের কিছু সরকারি এবং বেসরকারি দলের কিছু আরবি নাম আমরা জানলাম। তো যাই হোক, এখন আমরা একটু জানবো যে আজকের ক্লাস নিয়ে, আজকের দর্শ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি না, কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে একটু প্রশ্ন, কোনো কিছু না বুঝে থাকেন তাও প্রশ্ন করতে পারেন। আর এক নজর একটু দেখি নেই কে কোথা থেকে দেখছেন এবং কে কী কমেন্ট করলেন আমরা একটু পড়ি। যে হেমায়তুল্লাহ উনি বলছেন মাশাল্লাহ, জাজাকাল্লাহ। ইমরান হোসেন সাদি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফাতিহ উনি বলছেন জি শায়েখ শোনা যায়, জি। তারপরে সাইমুল হক বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বাগেরহাট থেকে শুনছি, মাশাল্লাহ। বেজান আব্দুল আজিজ উনি বলছেন আলহামদুলিল্লাহ। তারপরে আব্দুল হাকিম জমিদার উনি বলছেন নোয়াখালী থেকে শুনছি, মাশাল্লাহ। জমিদার থেকে শুনছেন কি, জমিদার না সরি, নোয়াখালী থেকে শুনছেন। আব্দুল আজিজ বলছেন সুন্দর উপস্থাপনা, মাশাল্লাহ, জাজাকাল্লাহ ভাই। ইমান দিত্তরিণী উনি বলছেন জি শায়েখ, আচ্ছা হয়তো সাউন্ড শোনা যাচ্ছে বলছেন উনি।
তারপরে আব্দুল হাকিম জমিদার বলছেন, আপনার এই দর্শের জন্য সারা শতভাগ এই কমেন্ট আমরা পড়েছি। আব্দুল আজিজ বলছেন, জি না শায়েখ, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আচ্ছা, একজন লাগছে মোহাম্মদ ইসমাইল আনিস, উনি বলছেন সবল হচ্ছি। কীভাবে সবল হচ্ছেন আমি বুঝতেছি না, একটু বিস্তারিত বললে। সাব্বির আহমদ ইউসুফ ভাই বলতেছেন, মাশা আল্লাহ বারক তাবারাকাল্লাহ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুন, বারক আল্লাহু ফি হায়াতিক। মোহাম্মদ আল ফাতি উনি বলছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। জি ভাইজান। আচ্ছা, সুর রহমান রাহা লেখছেন, বারক আল্লাহ ফিক ওবারক আল্লাহ ফিক। একজন বলছেন আরফাত, উনি বলছেন কক্সবাজার থেকে, মাশাল্লাহ। মিজান এহসানি উনি বলছেন, ভাই দিনাজপুর থেকে, আপনি কেমন আছেন? আচ্ছা, উনি একবার এই কমেন্টটা পড়েছি একবার। আনামিন সীতাগঙ্গ, আচ্ছা মাহদি হাসান উনি বলছেন চিটাগাং থেকে শুনছেন। মিজান এহসানি উনি বলছেন, হুজুর সিটটা দিবেন যদি পারেন। জি, আমার মেসেঞ্জার, আমার পার্সোনাল, আমরা মেসেঞ্জারে নক করতে হবে ইনশাল্লাহ। আব্দুল হাকিম জমিদার বলছেন, হজরত দশটা আরেকটু দীর্ঘ করলে উপকৃত। দেখুন, দশটা দীর্ঘ করা যায়, বাকি আমি চাচ্ছিলাম যে আমি যে দর্শগুলো করাই এগুলো আপনারা বাসায় তামরিন করে নেন, বাসায় পড়ে নেন। আর যেহেতু আমাদের দর্শে আমাদের এখানে মৌলিক বিষয় হচ্ছে পত্রিকার ভাষা আপনাকে শিখিয়ে দেওয়া, মৌলিকভাবে না, আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে দিক নির্দেশনা দেওয়া, কীভাবে পড়তে হয় কীভাবে। যেমন আমি এখানে একটা কমা আসছে, কমা আসার কারণে কমার সাথে সংশ্লিষ্ট আলামত আমি সব আলোচনা করে দিয়েছি। তারপরে একটি শব্দ আসছে মাজলিস, এই মাজলিস দিয়ে যতগুলো ইয়া হতে পারে, শব্দ আসতে পারে কাছাকাছি, আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বলেছি। তারপরে আপনার সবসময় তো আমি আল ফাওয়াইদুল লুগাবিয়্যা নিয়ে আলোচনা করি, একটি সময়ের আলোচনা আসছে, সেই সময়ের আলোচনাকে কেন্দ্র করে আমি সেকেন্ড থেকে নিয়ে আপনাদের ঘড়ির কাঁটা পর্যন্ত কীভাবে বলতে হয় সেটাও আমি শিখিয়েছি। তো এই যে আমি এগুলো বলছি, এগুলো কেন, এই পদ্ধতিটা আমি বলে দিচ্ছি যাতে আপনারা আরবি পড়লে একটি শব্দ আসলে ওই শব্দের ওখানে শিখলেন, ওখানেই ক্ষান্ত না থেকে বরং এই শব্দটি এবং কোন কোন জায়গায় এগুলো ব্যবহার অলরেডি হয়েছে হচ্ছে এগুলো আপনারা চোখ কান নাক খোলা রেখে আপনারা বই কিতাব পড়ে এবং আপনারা পত্রিকা পড়ে আপনারা এগুলো অর্জন করে নেন। এটাই মূলত এখানে উদ্দেশ্য, মাকসাদ, একটা পদ্ধতি, একটা রাস্তা দেখিয়ে দেওয়া, হুবহু শিখিয়ে দেওয়া। এই জন্য এখানে মৌলিকভাবে আমি আপনাদেরকে রাস্তা দেখানোর জন্যই মূলত ক্লাসটা করছি। আর আমি যদি এখানে যদি বলেন যে দুই ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা ক্লাস করাতে, ক্লাস করানো যাবে, তাতে কী লাভ হবে? এই জন্য আমি সংক্ষেপে ক্লাসগুলো করাচ্ছি। তামরিন কীভাবে করবো, হুজুর যে তামরিন আপনি করতে পারেন, আপনার কোনো বন্ধু একে এর সহযোগিতা নিতে পারেন, এর সাথে তামরিন করতে পারেন। আর দ্বিতীয়ত যে শব্দগুলো আপনি পাচ্ছেন, যেই নতুন শব্দগুলো পাচ্ছেন, এই শব্দগুলো আপনি আপনার খাতায় বাক্য বানাতে পারেন। তারপরে একজন বলছেন মুজাহিদুল ইসলাম, যে হজরত মায়াবী চেহারা, জাজাকাল্লাহ ভাই, মায়াবী আমার চেহারা, আমি একটা কালো মানুষ, আমার চেহারা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি তো সুন্দর, ওমা খালাকতুল জিন্না কি আহসানি তাকওয়িব, একটা আয়াত আছে না সূরা তিনে, সেই দৃষ্টিকোণ থেকে তো মানুষ সুন্দর। জি, সেই দৃষ্টিকোণ থেকে আমি সুন্দর, নচে আমার চেহারা হলো ব্ল্যাক কালার নুরানি চেহারা ভাই। আচ্ছা, রফিকুল ইসলাম রাফি উনি বলছেন, ওস্তাদ আমি আজকে নতুন জয়েন করেছি, আমাকে একটা একটা সিট দিয়ে দেন যাতে আমি পিছনের পড়াগুলো ধরে নিতে পারি। জি, আপনি আমাকে যদি মেসেঞ্জারে নক করেন তাহলে আমি আশা করছি ইনশাল্লাহ আমি সবগুলো ভিডিওর লিঙ্ক আমি আপনাকে দিতে পারবো। আব্দুল আজিজ বলছেন, শেখ ঘড়িটা বেশ মানিয়েছে। ও আচ্ছা, আমার ঘড়িটা, জি আচ্ছা, এইভাবে আমি কিন্তু ডাইনাতে পড়েছি, আমার যেহেতু ফ্রন্ট ক্যামেরা এই জন্য বাম হাতে দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, ঘড়ি আমরা ইনশাল্লাহ ডানাতে পড়বো। জি, জাজা করলা। তারপরে মিজান এসান, আমাদের দেখুন ক্লাস শেষ, এই জন্য আমরা একটু কমেন্ট পড়ছি, কেবল ভুল বুঝছেন না যে এখানে এসে দুষ্টামি করছি, যে না কমেন্ট পড়ছি, আড্ডা মারছি, এগুলো হয়তো অনেকে ভুল বুঝতে পারেন যে না আমরা ক্লাস শেষ করে আমরা আসলে মানুষের প্রশ্ন নিচ্ছি এবং মানুষের মন্তব্য নিচ্ছি। জি, মিজান এহসানি বলছেন, হুজুর আপনার এই বিষয়ে কোনো বই আছে? জি, আমার এই বিষয়ে কোনো বই নেই, তবে এই বিষয়ে আমার একটি শীট আছে, আমি করেছি। তো হজরত আপনার খেদমত আম করার লক্ষ্যে শীটটা এখানে দিলে জাতি আরও বেশি উপকৃত হতো, আমরাই আশায় আছি। জি ইনশাল্লাহ, যে এখানে না, আমি আমার মেসেঞ্জার গ্রুপে কিছু রেস্ট্রিকশন রেখেই আমি এগুলো দিচ্ছি, সবাইকে দিচ্ছি না। জি, মুজাহিদুল ইসলাম বলছেন, জি, জাজাকাল্লাহ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই কষ্ট করে, আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করে, ব্যয় করে আমাদের এই লাইভ ভিডিওগুলো দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন এবং এখান থেকে কিছু শেখার তৌফিক দান করুন। আজকে আমরা এ পর্যন্তই, যে আমরা আজকে শিখলাম হচ্ছে মৌলিকভাবে কী শিখলাম, আমরা রাজনৈতিক অরাজনৈতিক কিছু দলের সংগঠনের নাম জানলাম আরবি বাংলাদেশে,
দলগুলো আরবি জানলাম, পাশাপাশি আমরা আলামত তরকিম, এই আলামত তরকিম কী কী, কতটা এবং কোথায় কীভাবে ব্যবহার হয় এই সম্পর্কে আমরা জানলাম। আরেকটা জিনিস জানলাম, আকদা ইয়া আকিদু এই শব্দটা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছি। ইনশাল্লাহ আমরা এই পরবর্তী ক্লাসে আমরা আমাদের এই প্রথম খবরটা শেষ করব, রাজনৈতিক খবর চলছে তো এই প্রথম খবরটা আমরা শেষ করব এবং সেখানে আমরা এই আকদা ইয়া আকিদু নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটি কথা সেটা হচ্ছে শনিবার পর্যন্ত আমাদের এই আন্নুহা 5 মিনিট স্কুলে চোখ রাখুন, ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।